একদিন আমি তোমায় বন্ধু মনে করতাম সোহানি, বিশ্বাস করো যেদিন তুমি আমার জন্য হাতের শিরা কেটেছিলে আমি আমি তোমার জন্য কেঁদেও ছিলাম। এমনকি তোমার সঙ্গে বিয়েটা ভেঙে যখন আমি বেরিয়ে যাচ্ছিলাম তখনও আমার তোমার জন্য কষ্ট হয়েছিল, কিন্তু তারপর তুমি যা হলে যা যা করলে এখন তোমার জন্য খালি ঘেন্না ছাড়া আর কিছু হয় না। জানো, তুমি বৃষ্টির মতো একটা মেয়েকে লোক দিয়ে রেপ করানোর চেষ্টা করলে, আইসিসিউ এর ভেতরে বাবাকে মেরে আকাশকে ফাঁসানোর চেষ্টা করলে, তুমি আজ কি মনে হয় জানো, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো না এটাই এটি তোমার জন্য ঠিক জায়গা, একদম ঠিক জায়গা। একদিন তুমি আমার জন্য প্রাণ দিতে গিয়েছিলে সোহিনী, আর আজ আমি প্রতিজ্ঞা করছি যে আমি প্রাণ দিয়ে চেষ্টা করব যাতে সারাটা জীবন তুমি এই জেলের অন্ধকারে পচো, যাতে সারা জীবন ধরে তোমার সামনের এই বেরোনোর রাস্তাটা বন্ধ থাকে। আমি চেষ্টা করব, আমি তোমার এবং শ্রীমতী সেনের শেষ দিকে তবে ছাড়ব। দাঁড়ান, খুব অন্যায় হয়েছে আপনাদের সঙ্গে, সত্যি হয়তো এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। আপনার অবস্থায় রাগ করা দুঃখ পাওয়া খুবই স্বাভাবিক, আমি যদি আপনার জায়গায় থাকতাম আমিও হয়তো একই জিনিস করতাম। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি সোহিনী নই, আমি সাথী।